নমস্কার বন্ধুরা, আপনারা প্রচেষ্টা প্রকল্পের অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন নতুন ভার্সনের এবং সেই অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে আলোচনা করব। এর আগের একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম অর্ধেকটা প্রসেস, তো আমরা আজকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখব, কিভাবে ডাউনলোড করব, কিভাবে ইনস্টল করব এবং কিভাবে আবেদন করব। তো ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি আমাদের ওয়েবসাইটে, এখানে এসে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধে তথ্যটা প্রথমত একবার দেখে নেবেন, কারা আবেদনের যোগ্য, কি কি শর্ত রয়েছে বা কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে, বা এই অ্যাপ আপনি ডাউনলোড করার জন্য এখানে লিংক পেয়ে যাবেন। এখানে দেখুন প্রচেষ্টা প্রকল্পের অ্যাপ ডাউনলোড করুন, এই যে লিংকটা দেওয়া রয়েছে এখানে আপনি নতুন অ্যাপটাই পেয়ে যাবেন, অর্থাৎ এখানে লিংকে ক্লিক করলে আপনার অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনি এখানে আপনার ফাইল ম্যানেজারে যাবেন, তো ফাইল ম্যানেজারে এখানে আপনি এপিকে যে অপশন রয়েছে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন প্রথম যে ভার্সন ছিল ভার্সন 1 এবং তারপরে প্রচেষ্টার যে নতুন ভার্সন এসেছে ভার্সন 1.0.1, এই যে অ্যাপটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাপ ইনস্টলের পেজে পৌঁছে যাবেন। ইনস্টলে ক্লিক করবেন, আগিয়ে যাবেন এবং অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে। অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি এখানে ওপেনে ক্লিক করবেন, তাহলে অ্যাপটা ওপেন হয়ে যাবে আপনার কাছে। এবং এখানে দেখুন ভাষা পছন্দ করার জন্য বলা হচ্ছে, অর্থাৎ এখানে আপনি বাংলা ইংলিশ দুটোর মধ্যে যে কোনো একটা সুবিধা মতো সিলেক্ট করবেন। আমরা বাংলা সিলেক্ট করলাম এবং এখানে কিছু পারমিশন চাইবে, এগুলোকে অ্যালাউ করে আগিয়ে যাবেন। তাহলে এখানে দেখবেন 10 সংখ্যার মোবাইল নাম্বার চাইবে, আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন এবং ওটিপি চেয়ে পাঠান এখানে আপনি ক্লিক করবেন। তো ওটিপি চেয়ে পাঠান এখানে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে এবং আপনি এখানে ওটিপি লিখুন, এখানে আপনি ওটিপিটা এন্ট্রি করে দেবেন, তারপর ওটিপি যাচাই করে নিন এই অপশনে ক্লিক করবেন। আর যদি আপনার ওটিপি না আসে নিচেতে ক্লিক করবেন, অর্থাৎ নতুন ওটিপি চেয়ে পাঠান এখানে ক্লিক করে আবার আপনি ওটিপিটা চাইবেন। তো এখানে আমরা ওটিপি যাচাই করে নিন, এখানে আমরা ক্লিক করব এবং পরের পেজে পৌঁছে যাব। এখানে প্রচেষ্টা প্রকল্পের সম্বন্ধে সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে এবং এই তথ্যগুলোই আপনি আমাদের ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারবেন। এবার আপনি এই সমস্ত তথ্য দেখে নেওয়ার পর এখানে আবেদন করুন নিচে যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনি পরের পেজে পৌঁছে যাচ্ছেন এবং এখানে আপনাকে কিছু প্রশ্ন করা হবে, সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো প্রথম যে প্রশ্নটা করা হচ্ছে, আপনি কি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য? তো এখানে আপনাকে হ্যাঁ এখানে সিলেক্ট করবে। দু নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে, আপনি সরকারি না বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী? তো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী হলে যে শর্ত দেওয়া রয়েছে তাহলে হবে না, দুটোর মধ্যে কোনোটাই নয়, এটা আমরা সিলেক্ট করলাম। এবং পরের প্রশ্ন এখানে বলা হচ্ছে, আপনি কি সরকারের কোনো যোজনা থেকে সহায়তা পেয়েছেন বা পাচ্ছেন? তো এখানে যারা পাচ্ছে তারা এখানে আবেদন করতে পারবে না, তো তার জন্য এখানে না সিলেক্ট করলাম। এবং তারপরে এখানে বলা হচ্ছে আপনার বর্তমান পেশার তথ্যাদি, অর্থাৎ আপনি কি কাজের সাথে যুক্ত রয়েছেন এটাকে আপনাকে লিখতে হবে। এবং যে সমস্ত জায়গাগুলো আপনাকে লিখতে হবে সেগুলো সবই আপনি ইংরেজিতে লিখবেন, এটাও নির্দেশে বলা রয়েছে। তো এখানে আমরা বিজনেস লিখে দিলাম এবং সেভ করুন, এগুন এখানে ক্লিক করে পরের পেজে আগিয়ে যাব। এরপরে দেখুন পরের পেজে আবেদনকারীর ব্যাংকের বিস্তারিত তথ্য চাওয়া হচ্ছে। প্রথম যে ঘরটা রয়েছে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন, সম্পূর্ণ অ্যাকাউন্ট নাম্বারটা আর একবার এখানে নিচের ঘরে লিখে দেবেন। তারপরে আপনার ব্যাংকের যে IFSC কোড রয়েছে সেটা আপনি এই 3 নম্বর ঘরে দেবেন। 3 নম্বর ঘরে দেওয়ার পর এখানে যাচাই করুন এখানে আপনি ক্লিক করবেন, তাহলে নিচের যে ঘর দুটো রয়েছে সেই ঘর দুটো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ আপনার ব্যাংকের নাম এবং ব্যাংকের শাখার নাম সমস্ত কিছু এগুলো দেখাবে। তারপরে আপনি নিচে যে সেভ করুন এগোন অপশন রয়েছে এখানে ক্লিক করে আগিয়ে যাবেন। তো পরের স্টেপে এখানে দেখুন যাচাই করার পদ্ধতি বলে 3টে অপশন আপনার সামনে ওপেন হবে, অর্থাৎ আপনার কাছে যদি আধার কার্ড থাকে তো আধার কার্ডের বিবরণ দিয়ে এখানে আবেদন করতে পারেন, ভোটার কার্ড দিয়ে আবেদন করতে পারেন বা ডিজিটাল রেশন কার্ড দিয়ে আবেদন করতে পারেন। তো আপনার যেটা সুবিধা, যেটাই আপনার নাম সমস্ত কিছু ঠিকঠাক আছে সেটা দিয়ে আপনি আবেদন করবেন। তো আমরা এখানে আধার কার্ড দিয়ে আবেদন করছি, তো আধার কার্ডের মাধ্যমে আবেদন করুন এটাকে সিলেক্ট করে সেভ করুন এগোন এখানে আমরা ক্লিক করব এবং পরের পেজ আপনার সামনে ওপেন হবে। আবেদনকারীর তথ্য এখানে, যেহেতু আমরা আধার কার্ড সিলেক্ট করেছি তো সেই হিসাবে এখানে বলা হচ্ছে আধার কার্ড অনুযায়ী আপনার তথ্য, অর্থাৎ আপনার সম্পূর্ণ নাম এখানে লিখবেন, আপনার বাবার নাম পরের ঘরে লিখবেন, এগুলো সবই ইংরেজিতে লিখবেন। এবং তারপরে এখানে দেখুন লিঙ্গ পুরুষ মহিলা সেটা আপনি এখানে ক্লিক করবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে।
আপনার জন্ম তারিখ এখানে আপনি যখনই ক্লিক করবেন তো এখান থেকে আপনি সালটা সিলেক্ট করে নিতে পারবেন। সাল সিলেক্ট করার পর মাস চলে আসবে, এইভাবে আপনি মাসটাকেও সিলেক্ট করে নেবেন। তারপরে ওকেতে ক্লিক করলে আপনার সাল মাস সিলেক্ট হয়ে যাবে এবং এইভাবে আপনি জন্ম তারিখটা লিখে দিতে পারবেন। তারপরে এখানে আপনার বাসস্থানের তথ্যাদি অর্থাৎ আপনার নিজের জেলা এখানে যখনই ক্লিক করবেন সমস্ত জেলার নাম চলে আসবে, আপনার জেলা এখান থেকে সিলেক্ট করবেন। আপনার বিধানসভা বেছে নিন, এখান থেকে আপনি বিধানসভা বেছে নেবেন। তারপরে গ্রাম বা শহর কোথায় আপনি বাস করছেন সেটা সিলেক্ট করবেন, তো গ্রামে হলে গ্রামে, শহরে হলে শহরে। এইভাবে সিলেক্ট করার পর আপনার ব্লক এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনার ব্লক সিলেক্ট করার পর আপনার পঞ্চায়েত চলে আসবে, এখান থেকে আপনি পঞ্চায়েত সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার গ্রামের নাম এখানে লিখতে হবে যেটা আপনি ইংরেজিতে লিখবেন, এবং আপনার পোস্টের পিনকোড এখানে লিখে দেবেন। আপনার ডাকঘর নাম বাধ্যতামূলক নয়, তো এখানে তবুও আপনি ডাকঘরের নামটাও লিখে দেবেন অর্থাৎ পোস্ট অফিসের নাম এবং থানার নাম এগুলো আপনি লিখে দেবেন। তারপরে এখানে দেখুন পরিবারের উপার্জন বাধ্যতামূলক নয় বলা হচ্ছে, তবুও যদি আপনার তথ্য থাকে তো এখানে আপনি কত টাকা ইনকাম করেন সেটা আপনি এখানে মান্থলি সিলেক্ট করবেন। তারপরে সেভ করুন এগোন এই অপশানে ক্লিক করে পরের পেজে আগিয়ে যাবেন। তো সেভ করুন এবং এগোন এখানে ক্লিক করলে পরের পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে পরের পেজে যেটা বলা হচ্ছে আবেদনকারীর আধার কার্ডের তথ্য, যেহেতু আমরা আধার কার্ড সিলেক্ট করেছি তো সেই হিসাবে আধার কার্ডের তথ্য এখানে চাওয়া হচ্ছে। যদি আপনি ভোটার কার্ড সিলেক্ট করতেন আপনার ভোটার কার্ড চাইবে, এবং রেশন কার্ড সিলেক্ট করলে রেশন কার্ড চাইবে। তো এখানে আধার কার্ডের নাম্বার এখানে আপনাকে এন্ট্রি করতে হবে, আর যদি আপনি ভোটার কার্ড সিলেক্ট করে থাকেন তাহলে ভোটার কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। ঠিক একই রকমভাবে রেশন কার্ডের তথ্য যদি দিয়ে যাচাই করেন তাহলে আপনাকে রেশন কার্ডের তথ্য এখানে লিখতে হবে, যেটা আপনাকে চাইবে সেই রকমভাবে তথ্যটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে এখানে আপনার আধার কার্ডের ছবি তুলুন, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ড্রাইভে নিয়ে যাবে এবং যেখানে আপনার ছবিটা আছে সেই ছবিটা সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন। একই রকমভাবে আপনার পাসপোর্ট সাইজ ছবি যেখানে আছে সেইখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, তাহলে এখানে আপনার আধার কার্ডের ছবি এবং আপনার ছবি এখানে শো হবে দেখতে পাবেন। এরপরে দেখুন আপনার ডিজিটাল রেশন কার্ডের তথ্য দিন, এখানে স্টার দেওয়া যেহেতু রয়েছে আপনার কার্ডের তথ্য এখানে দিতেই হবে। তো সেই হিসাবে প্রথমে আপনি সিলেক্ট করবেন কার্ডের ধরন, AAY, SPHH, PHH, RKSY1, RKSY2 এই সমস্ত ধরন রয়েছে, যে কার্ড আপনার আছে সেই কার্ড আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা লিখে দেবেন। তারপরে আপনি নিচে সেভ করুন এগোন এই অপশানে ক্লিক করে পরের পেজে পৌঁছে যাবেন। তো এখানে সেভ করুন এবং এগোন এই অপশানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সমস্ত ফিল আপ করা তথ্যগুলো এখানে শো হবে, আপনি সম্পূর্ণ মিলিয়ে দেখে নেবেন সমস্ত জায়গায় ঠিকঠাক রয়েছে কিনা। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তো আপনি এগিয়ে যান, শুরু করুন এই অপশানে ক্লিক করবেন নিচেতে। তো এখানে ক্লিক করলে আপনার সামনে দেখুন একটা মেসেজ শো হবে, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে আবেদনপত্র জমা করুন, দয়া করে আপনার দেওয়া সমস্ত তথ্য শেষবারের মতো মিলিয়ে নিন, আপনি কি এই তথ্যগুলো জমা দিতে চান। তো এগুলো সম্পূর্ণ মিলিয়ে নেওয়ার পর আপনি এখানে হ্যাঁতে ক্লিক করবেন বা ইয়েসে ক্লিক করবেন। তাহলে এখানে দেখুন যেটা বলা হচ্ছে, আমি এখানে ঘোষণা করছি যে উপরে দেওয়া সমস্ত তথ্যগুলো আমার জ্ঞানত এবং বিশ্বাসের সর্বোত্তম, এবং নিচে আঙুল দিয়ে স্বাক্ষর করুন, যেটা বলা হচ্ছে এখানে আপনাকে আঙুল দিয়ে একটা স্বাক্ষর করতে হবে। আপনাকে আঙুল দিয়ে এখানে লিখলেই আপনি স্বাক্ষরটা করতে পারবেন। তো এখানে আমরা স্বাক্ষর করে দিয়েছি, এবার জমা করুন এই অপশানে ক্লিক করবেন নিচেতে এবং একটু ওয়েট করবেন। তাহলে এখানে দেখবেন আপনার সামনে একটা মেসেজ শো হবে, দেখবেন ধন্যবাদ, আপনার আবেদনপত্র সফলভাবে জমা হয়ে গেছে, আমরা খুব শীঘ্রই আপনার সঙ্গে এই বিষয়ে অবগত করা হবে, সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, অ্যাপ বন্ধ করুন। এখানে নিচে অপশান রয়েছে অ্যাপ বন্ধ করুন, অ্যাপ বন্ধ করে দেবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন প্রচেষ্টা প্রকল্পের আপনি ফর্ম কীভাবে ফিল আপ করবেন, অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন, সম্পূর্ণ পদ্ধতি আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, আর আমাদের সাথে পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।